বাংলাদেশে তেল গ্যাস খাতে বিনিয়োগ করতে আগ্রহ জানিয়েছে উজবেকিস্তান। বুধবার সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে উজবেকিস্তানের জ্বালানি মন্ত্রীর উপদেষ্টা জোমায়েব জাসুর গুদাইকুলোভিচের নেতৃত্বে 8 সদস্যের এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। প্রতিনিধিদল তখন নিজেদের আগ্রহের কথা জানান। এই সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উপদেষ্টা বলেন, পেট্রোকেমিক্যাল ও হাইড্রোকার্বন নিয়ে উজবেকিস্তানের কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। 700 মিটার গভীর কূপ খননের অভিজ্ঞতা রয়েছে দেশটির। বিশ্বব্যাপী 75টি নিজস্ব রিগ কাজ করছে, বাংলাদেশেও রয়েছে একটি। গ্যাস ফিল্ডের উন্নয়ন সহ গ্যাস পাইপলাইন নির্মাণেও কাজ করতে আগ্রহ দেখায় উপদেষ্টা। এই সময় উজবেকিস্তান নবায়নযোগ্য জ্বালানি ও বাপেক্সের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করে। এর আগে উজবেকিস্তানের জ্বালানি মন্ত্রী এ সুলতানভ জ্বালানি সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে চিঠি পাঠিয়েছিলেন। প্রতিমন্ত্রী বলেন, আনুভূমিক খননে উজবেকিস্তানের অভিজ্ঞতা বাপেক্স ও পেট্রোবাংলার কাজে লাগাতে পারে। এই উজবেকিস্তান প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে জ্বালানি খাতকে সহযোগিতা করতেও পারে বাংলাদেশকে। সমুদ্রে বায়ুশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্যতা মূল্যায়নে ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি বা IREN এর সহযোগিতা চায় বাংলাদেশ। শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় IREN এর মহাপরিচালক ফ্রান্সোয়া লা ক্যামেরোর সঙ্গে বৈঠকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই সহযোগিতা চান। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বৈঠকে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারের জন্য সাশ্রয়ী মূল্য, আধুনিক উদ্ভাবনী প্রযুক্তি সবার জন্য উন্মুখ রাখা অপরিহার্য। সীমিত সম্পদ নিয়েই বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। প্রতি ইউনিট প্রায় 22 সেন্ট খরচ করে বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। সৌরশক্তির প্রাপ্যতা কম থাকায় তুলনামূলকভাবে সৌর বিদ্যুৎ উৎপাদনের খরচও বেশি। তিনি বলেন, বাংলাদেশে 6 মিলিয়নের বেশি সোলার হোম সিস্টেম স্থাপনের মাধ্যমে গ্রিড নেটওয়ার্কের বাইরে 20 মিলিয়নেরও বেশি মানুষকে বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। অধিকন্তু 26টি মিনি গ্রিডের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রিড মানের বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। 2000েরও বেশি সৌর সেচ ব্যবস্থা এখন কাজ করছে, যা উল্লেখযোগ্য পরিমাণে ডিজেল খরচ কমিয়েছে। এখন পর্যন্ত 231 মেগাওয়াট ক্ষমতার 8টি সোলার পার্ক থেকে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। মন্ত্রী আরও জানান, কৃষি বা অন্যান্য ব্যবহারের জন্য জমির প্রতিযোগিতামূলক চাহিদার কারণে বড় আকারে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা বাংলাদেশের জন্য বেশ দুষ্কর। ভাসমান সৌর বিদ্যুৎ প্রযুক্তির সম্ভাবনা এবং ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনের মতো বিকল্প ব্যবস্থা অন্বেষণ করা হচ্ছে। বাংলাদেশ সরকার ছাদে সোলারকে উৎসাহিত করার জন্য নেট মিটারিং নির্দেশিকা চালু করেছে। নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণের জন্য সৌরশক্তির পাশাপাশি বায়ুশক্তি, বর্জ্যহতি বিদ্যুৎ এবং অন্যান্য শক্তির সম্ভাবনা অন্বেষণ করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত 245 মেগাওয়াট বায়ু বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নধীন রয়েছে বাংলাদেশে। প্রতিমন্ত্রী জানান, বৃহৎ আকারে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের জন্য সমুদ্রের দিকে নজর দেওয়ার সময় এসেছে। IREN এর সমুদ্র বায়ুশক্তির সম্ভাব্যতা মূল্যায়ন করতে সহযোগিতা করলে দৃশ্যমান ফল পাওয়া যাবে। তাছাড়া IREN এর প্রযুক্তি সহায়তা বাড়াতেও বাংলাদেশের সঙ্গে কাজ করতে পারে। ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির মহাপরিচালক জানান, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়ে তিনি বলেছেন, প্রকল্পভিত্তিক সহযোগিতা বাড়ানো হবে, নবায়নযোগ্য জ্বালানির সিস্টেম অপটিমাইজেশন করতে এবং স্থানীয় জ্বালানির রূপান্তরে সহায়তা করা যেতে পারে।